ঢালের সুপারস্টার শাকিব খান একের পর এক ধামাকার সব খবর দিয়ে যাচ্ছেন। কাজ করছেন মার্কিন সহ বলিউডের নায়িকাদের সঙ্গে। এবারের ঈদুল আজহায় মুক্তি পাবে তার নতুন সিনেমা তুফান। গত বছর বিশাল এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে সিনেমার ঘোষণা আসলেও এই সিনেমায় শাকিবের নায়িকা কে হচ্ছেন তা প্রকাশ করা হয়নি। শাকিব খানের সাথে কোন নায়িকাকে দেখা যাবে তা নিয়ে দর্শক মহলে ছিল নানা জল্পনা কল্পনা। মিডিয়া ও নেটিজেনরা নানান সময় অনেক নায়িকার নাম ধারণা করেছেন। তবে এবারে জানা গেছে সত্যিকারে শাকিব খানের তুফান সিনেমায় অভিনয় করবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী ও বাংলাদেশের আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। রায়হান রফির পরিচালনায় তুফান সিনেমাটি প্রযোজনা করছে SBF, আলফা আই ও চরকি। জানা গেছে প্রধান নারী চরিত্রের দুইজন অভিনয় শিল্পী হলেন মিমি চক্রবর্তী ও নাবিলা। মিমি চক্রবর্তী কাজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সাথে এটাই হতে যাচ্ছে মিমি চক্রবর্তীর প্রথম সিনেমা। দুই দেশের তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান এক হয়েছে এই সিনেমার মধ্য দিয়ে। সব মিলিয়ে দারুণ এক্সাইটেড এই অভিনেত্রী। আয়নাবাজি সিনেমা দিয়ে দর্শকের মনে দাগ কেটেছিলেন নাবিলা। এই সিনেমার পর আর তেমন কোনো সিনেমায় তাকে দেখা না গেলেও দীর্ঘ বিরতি ভেঙে এবার ফিরছেন তুফান দিয়ে। দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার উত্তেজনাও প্রকাশ করেন এই নায়িকা। শুটিং শেষ করে দর্শক পর্যন্ত পৌঁছানোর প্রক্রিয়া ভালোভাবে শেষ হলে তবেই তারা সার্থক বলেও জানান তিনি। বড় পর্দায় শাকিব খানের সাথে নতুন এই দুই নায়িকা দুই বাংলার দর্শকদের মধ্যে ঝড় তুলবে এরকম আশাবাদী সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। আগামী 20 মার্চ থেকে শুটিং শুরু হবে শাকিব খানের অ্যাকশন ধাঁচের তুফান সিনেমা। আগামী কোরবানি ঈদে এটি বিশ্বব্যাপী একযোগে মুক্তি পাবে।